अशोक जो कि मौर्य डायनेस्टी का सबसे प्रतापी राजा था, उस समय 3rd सेंचुरी से लेकर 7th सेंचुरी तक भारत एक अखंड भारत हुआ करता था। पूरे अखंड भारत पर मौर्य डायनेस्टी का एक छत्राधिपत्य था। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. গুড মর্নিং বন্ধুরা, বারাণসী প্রয়াগরাজ ট্রিপের আজকে আমার শেষ দিন। তো আজকে আমি যাবো হচ্ছে সারনাথ, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সোনারপুর চড়াই থেকে একা টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি। টোটো রিজার্ভ ভাড়া লাগলো হচ্ছে আমাদের 500 টাকা। বেনারস থেকে সারনাথ 12 কিলোমিটার ডিস্টেন্স, 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স, যেতে মোটামুটি আধ ঘন্টার সময় লাগবেই। তো আমি চলে এসেছি সারনাথের মেন টেম্পল, অর্থাৎ মহাবোধি সোসাইটি টেম্পল, যেটা অপর নাম হচ্ছে শ্রীলঙ্কান টেম্পল। সামনেই রয়েছে ধামক স্তূপা, আর পিছন দিকে হচ্ছে সেই টেম্পলটা তোমাদের দেখাচ্ছি। अशोक जो कि मौर्य डायनेस्टी का सबसे प्रतापी राजा था, उस समय 3rd सेंचुरी से लेकर 7th सेंचुरी तक भारत। इन्हीं अच्छा मोहम्मदी सोसाइटी टेम्पल गाइड, अर्थात सारनाथर गाइड। এদের কোনো ফিক্সড চার্জ নেই, 50 টাকা, 100 টাকা বা 200 টাকা, ভালোবেসে যত ওটা দেওয়া যায় সেটাই তারা অ্যাকসেপ্ট নেয়। নেপাল, ভুটান, মিয়ানমার, বাংলাদেশ, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, গ্রিস তক লোক কা সাম্রাজ্য থা। আর আগর কালিঙ্গ যুদ্ধ নহীঁ হোতা তো ও পুরা ইউরোপ কভার কর লেতা। বিশ্ব কা সমূহ বানা করকে অন্য দেশে ভেজে। এই হচ্ছে সেই ধামক স্তূপা, এটা কিন্তু একটা পুরো সলিড স্ট্রাকচার। ভিতরে এটা এন্ট্রি করতে গেলে আলাদা গেট আছে, আমরা জাস্ট মহাবোধি সোসাইটি টেম্পলের লেফট সাইড থেকে গিয়ে দেখছি। অশোকা নে 84,000 স্তূপে যা যা বনওয়ায়া ওখান কে লোকাল ল্যাঙ্গুয়েজ কা উসনে ইস্তেমাল কিয়া, ওয়াহ উসপে ইনস্ক্রিপশনস লিখওয়ায়া। এই মহাবোধি সোসাইটি টেম্পল বানাতে কার কার অনুদান রয়েছে তার নাম ও পাশে অ্যামাউন্টটা দেওয়া আছে। এই মহাবোধি সোসাইটি টেম্পলের পিছনে রয়েছে সারনাথ ডিয়ার পার্ক, আর ডান দিকে রয়েছে হচ্ছে বোধি বৃক্ষ। কথিত আছে গৌতম বুদ্ধ তার প্রথম শিক্ষাদান এখানেই করেছে তার 5 শিষ্যকে। রোজ সকালে ও সন্ধ্যায় একবার করে এই ঘণ্টাটা বাজানো হয়, সকালে শুরু এবং সন্ধ্যার আগে। এই মহাবোধি সোসাইটি টেম্পলটি বানাতে যার অবদান সব থেকে বেশি ছিল তার মূর্তি এখানে বানানো রয়েছে। মেন গেটে ঢুকতে ডান দিকে তার মূর্তিটা রয়েছে। আমরা চলে এসেছি এখন জাপানিজ টেম্পল, যেটা মহাবোধি সোসাইটি টেম্পল থেকে 300 মিটার দূরে অবস্থিত। Thank you.
জাপানিজ টেম্পলের একদম পাশে রয়েছে শান্তি স্তূপ আর অশোক স্তম্ভ। তো ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এন্ট্রি এখন বন্ধ রয়েছে, তো বাইরে দিয়ে আমরা দেখতে হলো। এরপর আমরা চলে এসেছি হচ্ছে তিবেটিয়ান টেম্পল, এটা মহাবোধি সোসাইটি থেকে মোটামুটি 800 মিটার দূরে অবস্থিত। মন্দিরের মেন দুয়ার বন্ধ থাকার জন্য আমরা সাইডের দরজা দিয়ে যাব। ভিতরে রয়েছে হচ্ছে দলাই লামার ছবি, সামনে রয়েছে মঙ্কদের বসার ধ্যান করার আসন, আর পিছনে রয়েছে হচ্ছে গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি। এরপর আমরা চলে এসেছি চৌখণ্ডী স্তূপা, যেটা মহাবোধি সোসাইটি টেম্পল থেকে 500 মিটার দূরে অবস্থিত। এটার এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা, আর এন্ট্রি টিকিট পাওয়া যাবে কিউআর কোডটা স্ক্যান করে সাইটে গিয়ে। তো 4 ঘন্টার মধ্যে সারনাথ ঘুরে আমরা আবার বেনারসি ফিরে এসেছি, এখন রয়েছে একটা জুসের দোকানে। হোটেল পান্ডাঘাটে আসার পথেই রাস্তা দিয়ে নিলাম বেনারসি মিষ্টি পান, 15 টাকা করে নিল। তো এখন একটু প্যানটা মুখে দিব, দেখবো কিরকম খেতে। পান কাইসা দা, পান কাইসা দা, বাউচি বাড়িয়া। এবার আমরা ঘাট থেকে বেরিয়ে হোটেলে যাব এবং সেখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। দুটো আমি গাইড ভিডিও বানাবো, এক প্রয়াগরাজের জন্য, একটা দ্বিতীয় হচ্ছে মিনাসের জন্য। এখানে আমার ব্লগ শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। তো ট্রেন থেকেই আমাদের দেখে নিতে হলো নতুন তৈরি করা নামঘাট মণিকা কণিকা ঘাট থেকে কিছুটা দূরে। তো আমরা সময় না পাওয়ার জন্য আসতে পারিনি, বাট ট্রেন থেকে আমাদের সেই ঘাটটা দেখা হয়ে গেল। নেক্সট টাইম আসলে অবশ্যই আসবো।